তিনটি কারণে সংসারে বা পরিবারে কখনো অভাব দূর হয় না, সর্বদা শুধু অভাব এবং অভাব লেগেই থাকে। তিনটি কারণে সংসারে বা পরিবারে কখনো অভাব দূর হয় না। আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ লোকই গরিব, কারণ স্বৈরাচারী হাসিনা, বিশেষ করে বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা যেইভাবে করে রাষ্ট্র চালাচ্ছে, বড়লোক শুধু বড়লোকই হচ্ছে, গরিব শুধু গরিব হচ্ছে, ফতুর হচ্ছে, অর্থ সম্পদ শেষ হয়ে যাচ্ছে, বড়লোক শুধু বড়লোক হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। কারণ আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, আর ইসলাম দিবে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। সুবহানাল্লাহ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তখন গরিব আর ধনীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। গরিবের ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। আর যাকাত আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো গরিবের কাছ থেকে নাও, ধনীকে দাও। আমার ভাইরা, তিনটি কারণে সংসারে অভাব এবং পরিবারের অভাব দূর হয় না। তিনটি কারণে যদি তিনটি কাজ পরিবারের লোকে কেউ করে, তাহলে ওই পরিবারে কখনো অভাব দূর হবে না। সচ্ছল জীবন যাপন করা, এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। সচ্ছল জীবন, স্বাচ্ছন্দ্য জীবন, এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। মার অসুখ, বাবার অসুখ, ছেলের অসুখ, নিজের অসুখ, বিবির অসুখ, এগুলো কিন্তু নিয়ামত নয়, এগুলো হচ্ছে গজব। তিনটি কাজ যেই ঘরে থাকবে, যেই ঘরের লোকেরা করবে, ওই পরিবারে ওই সংসারে বরকত উঠিয়ে নেওয়া হবে, ওই পরিবারে কখনো বরকত থাকবে না। আয়ের চেয়ে বেশি হয়ে যায়, আয়ের চেয়ে ব্যয় হয়ে যাবে বেশি, আয় থেকে ব্যয় যদি বেশি হয়ে যায়, যার ফলে অভাব দূর হয় না। এত টাকা ইনকাম করে অভাব দূর হয় না, টাকা যায় কোথায়? নবীজির হাদিস থেকে বলবো, তিনটি কারণে, এই তিনটি কারণ যদি আপনার পরিবারে অথবা আপনার আপনার সমাজের ভিতরে আপনার সংসারে যদি থাকে, তাহলে কখনো আপনার অভাব দূর হবে না। এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা এখন মিথ্যা কথাকে এক দৈনন্দিন একটা ট্রেডিশন বানাই নিয়েছি। মিথ্যা কার চেয়ে কে বেশি বলতে পারে, এখন আমরা প্রতিযোগিতা করি। সকালবেলা ঘুম থেকে উঠেই মিথ্যা, টেলিফোন আসছে, হ্যালো আব্দুল সালাম ভাই, বলে হ্যাঁ, কোথায় আছেন? কয় ঢাকা আছি, বাড়ি কিন্তু মুন্সিগঞ্জে, আছে বাড়িতে, কয় আমি ঢাকা আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মিথ্যা দিয়া দিনটা শুরু হয়ে যায়। যেই পরিবারের লোকেরা সর্বদা মিথ্যা কথা বলবে, ওই পরিবারের মানুষেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না, তার সংসার থেকে কখনো অভাব দূর হবে না, সর্বদা সংসারে অভাব লেগে থাকবে। আর সিদুকু ইউঞ্জি আল কিজব ইহুলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল কিজব উম্মুল জুনুব, নবীজি বলেছেন মিথ্যা হলো সমস্ত পাপের মা। অথচ সেই মিথ্যা আজকে আমরা সবসময় বলতে বলতে থাকি। আপনি সাময়িকভাবে মিথ্যা কথা বলে যদি পার পেয়ে যান, কিন্তু এই মিথ্যা আপনাকে ধ্বংস করে ছাড়বে। মিথ্যার শাস্তি অনেক লম্বা। মিথ্যা আপনি বলবেন, মনে করেন যে আমি মিথ্যা বললে কেউ দেখে না, কেউ শুনে না, একজন শুনেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পরিবারের লোকেরা যদি মিথ্যা কথা বলে, তাহলে এই মিথ্যা তাদের কাছ থেকে বরকতকে উঠিয়ে নিয়ে যাবে। হুজুরের দরবারে এক ব্যক্তি এসে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল দেন, যে আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহর নবীর দরবারে এক ব্যক্তি চলে আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল দেন, যে আমল করলে পরে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহর হাবিব বলেন, শোনো, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা যদি তুমি ছেড়ে দিতে পারো, আর সর্বদা যদি তুমি সত্য কথা বলো, তাহলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু মিথ্যা সংসারে, সমাজে, ঘরে, পরিবারে নিজেরা সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষা দেই। ডাকতেছে, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন, মেম্বার সাহেব বাড়িতে আছেন, মাতাব্বর সাহেব বাড়িতে আছেন। চেয়ারম্যান সাহেব তার ছেলেকে বলে, বল আব্বাই বাড়িতে নাই। বাচ্চা মানুষ তো, গিয়ে বলতেছে, আমার আব্বাই বলছে, আমার আব্বাই বলে বাড়িতে নাই। দেখছেন, আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে মিথ্যা কথা শিখাচ্ছি। এক নাম্বার, সংসারে যদি অভাব দূর করাতে চান, এক নম্বরে মিথ্যাকে পরিহার করতে হবে, মিথ্যাকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতে হবে। মিথ্যা যেই ঘরে থাকবে, সেই ঘরে অভাব থাকবে সর্বদা। মিথ্যা যেই ঘরে থাকবে না, সেই ঘরে সর্বদা শান্তি থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এক নাম্বার, মিথ্যাকে ছেড়ে দিতে হবে। দুই নম্বরে, আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না।
না, আল্লাহর নিয়ামতকে নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের সাথে কখনো নাফরমানি করা যাবে না, আল্লাহর নিয়ামতের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা আল্লাহর নিয়ামতের সাথে নাফরমানি করে, সর্বদা আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ পানি দিয়েছে, পানির মতো এত বড় নিয়ামত পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ পাক বলে বান্দা শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের না শুকরি করিও না, নিয়ামতের শুকর আদায় করলে আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব। আর নিয়ামতের সঙ্গে যদি গাদ্দারি করো, নাফরমানি করো, তোমাদেরকে আমি কঠিন শাস্তি দান করব। পানি আল্লাহর কত বড় নিয়ামত, সৌদি আরবের মরুভূমিতে গেলে দেখা যায় পানি কত বড় নিয়ামত। আপনি যদি চৈত্র মাসে রোজা রাখেন, বিকালবেলা দেখবেন পানি কত বড় আল্লাহর নিয়ামত। এই পানি দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরাম ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যেই পানি আমি তোমাদেরকে দান করেছি, ওই পানি যদি এক সময় তোমাদের হাতের নাগালে চলে যায়, অতল গহ্বরে চলে যায়, মাটির নিচে চলে যায়, বলো কে তোমাদেরকে পানি আবার হাতের নাগালে এনে দিবি। পানি কত বড় আল্লাহর নিয়ামত। এই পানি পান করার আগে আপনি দোয়া করবেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পড়েন সবাই, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই দোয়া করে পানি পান করবেন। এই যে গ্যাস, আল্লাহর কত বড় নিয়ামত। আজকে কুখ্যাত হাসিনা বাংলাদেশের গ্যাস ভারতে দিয়ে দিয়েছি। আমার দেশের মানুষেরা গ্যাস পায় না, আমাদের দেশের কিছু মহিলা আছে গ্যাসের কিন্তু অপচয় করে। একটা মেজার কাঠির দাম এক পয়সাও হবে না, একটা মেজার কাঠির দাম দশ পয়সাও হবে না। একটা মেজার কাঠির জন্য গ্যাসের চুলা জ্বালায় রাখে, শত শত টাকার গ্যাস নষ্ট হয়ে যায়। এটা অপচয় করা, যেই করে অপচয় করবে আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে না। ওই সংসারে ওই ঘরে সর্বদা অভাব লেগে থাকবে, পানির অপচয় করা যাবে না। নবীজি বলেছেন, প্রবাহমান পানির ঝর্ণার কাছে যাইয়াও পানির অপচয় করতে পারবা না, কারণ পানির আরেক নাম হলো জীবন। পানির আরেক নাম কি? জীবন। নিয়ামতের নাশুকরি করিও না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ তাকে দিল, আমাকে দিল না, ওনার অনেক টাকা হলো আমার হলো না, ওনার সাথে আপনি অহংকার হিংসা করবেন না। আপনি চাইবেন আল্লাহর কাছে, ওই যা সালতা ফাসআলিল্লাহ, ওই যা সামতা ফাসতাইজিল্লাহ, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করা যাবে না। যারা আল্লাহ রিজিকের সাথে, নিয়ামতের সাথে যারা গাদ্দারি করবে, ওই সংসারে, ওই সমাজে, ওই ঘরে, ওই বাড়িতে সর্বদা অভাব লেগে থাকবে। তিন নাম্বার হচ্ছে নামাজ আদায় না করা। আমাদের সমাজে বেনামাজির সংখ্যা কম না বেশি? অনেক বেশি। মসজিদে ফজর নামাজ পড়তে গেলে দেখা যায় একজন দুইজন ইমাম ছাড়া দুইজন লোক, একজন একজন লোক। নীলফামারীতে গিয়েছিলাম ওযু ওয়াজ করতে, গিয়ে দেখতেছি এক মসজিদে একজন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান দিয়া হাতে হলো একটা গামছা, গামছা দিয়া বাড়ি মারে, আর সামান্য একটু পরিষ্কার করে একাই নামাজ পড়ে চলে যায়। আমি গিয়ে বললাম, কি ভাই খবর কি? আজান দিলেন আর নামাজে দাঁড়ায় গেলেন? হুজুর কেউ নাই, হুজুর কেউ নাই, আমি একাই নামাজ পড়ি, একাই আজান দিই, হুজুর কোনো মুসল্লি নাই। এরকম মসজিদ আমাদের বাংলাদেশে বহু আছে, নামাজই নাই মসজিদ আছে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওই সংসারে আল্লাহ পাক বরকত দিবে। যেই সংসারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হবে না, নামাজ পড়বে না, ওই সংসারের মানুষেরা, পরিবারের লোকেরা, ওই পরিবারের সদস্যরা যারা আছে, তারা যদি সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে তাদের ঘরে, তাদের পরিবারে আল্লাহ পাক বরকত দান করবে, রহমত দান করবে। নামাজকে বলো না কার
কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর দ্বারে, ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে, আসর কাটে খেলা দুলায় মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পরে থাকো মিছে দুনিয়ার পিছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার বন্ধুরা আমার ভাইরা, পরিবারের যত লোক আছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, যেই পরিবারের সব সময় আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে, যেই পরিবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, লা نسألُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। হে নবী, আপনি আপনার আহল ও আয়ালকে নামাজের কথা বলেন, নিজে নামাজের প্রতি ইস্তেকামত থাকেন, রিজিক তো আপনারা আমাকে দেন না, আমি নিজে আপনাদেরকে রিজিক দান করি, সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় আদায় করা লাগবে। যেই পরিবারে নামাজ আছে পাঁচ ওয়াক্ত, ওই পরিবারে বরকত আছে, যেই পরিবারে নামাজ নাই পাঁচ ওয়াক্ত, ওই পরিবারে কোনো বরকত নাই। আল্লাহ পাক যেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করে। এক নম্বরে, সংসার থেকে অভাব দূর হবে না, যেই সংসারের লোকেরা পরিবারের লোকেরা মিথ্যা কথা বলে তাদের সমাজ তাদের পরিবার থেকে অভাব দূর হবে না। দুই নম্বরে, যারা নিয়ামতের শুকুর আদায় করে না তাদের পরিবার থেকে কখনো অভাব দূর হবে না। তিন নম্বরে, যারা নামাজ পড়বে না তাদের পরিবার থেকে অভাব দূর হবে না।